তুরস্ক ও মিশরের মধ্যে উত্তেজনা ক্রমে বেড়েই চলছে তুরস্ক রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম লিবিয়া মোতায়েন করতে পারে লিবিয়ায় মিশরকে ঠেকাতে এই পদক্ষেপ নিতে পারে তুরস্ক ফ্রান্সের তৈরি রাফায়েলের বিরুদ্ধে এই মিসাইল সিস্টেম মোতায়েন করা হতে পারে হ্যালো আলাইকুম দর্শক আমি আসিফুর রহমান আপনারা দেখছেন ফিউচার ডিফেন্স বিড়ি আজকে আমরা লিবিয়ায় বিভিন্ন দেশের যুদ্ধের প্রস্তুতি নিয়ে কথা বলবো তুরস্ক প্রতিরক্ষামন্ত্রী তেসরা জুলাই লিবিয়া সফর করেন এর একদিন পরে তুরস্কের বিমান ঘাটিতে কয়েকবার বিমান হামলা চালানো হয় ফ্রান্স মিশর এবং আরব আমিরাতের এই তিনটি দেশের মধ্যে যে কোনো একটি দেশ আক্রমণ করেছে ফ্রান্সের রাফেল যুদ্ধ বিমান দিয়ে এই হামলা চালানো হয় ফ্রান্স ছাড়াও মিশর ও আরব আমিরাতের কাছে তবে মিশর থেকে এই হামলা চালানো হয়েছে বলে অনেক খবরে বলা হয়েছে মিশরের প্রেসিডেন্ট জেনারেল সিসি তুরস্কের হুমকি দিয়ে বলেন তুরস্ক যদি লিবিয়ায় সেনা মোতায়েন বন্ধ না করে তাহলে মিশর সরাসরি সেনা মোতায়েন করবে লিবিয়ায় তুরস্কের নিয়ন্ত্রণে থাকা আল ওয়াতিয়া বিমানবন্দর এ এফ সিক্সটিন যুদ্ধ বিমান এবং বায়াকাটার বি টু এস ড্রোন মোতায়েন রয়েছে এই বিমান ঘাঁটি প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের তৈরি এম আই হক এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এটি মিডিয়াম রেঞ্জ একটি মিসাইল সিস্টেম এবং তুরস্কের তৈরি হিসার এবং কর্কট অ্যান্টি এয়ারক্রাফট গান রয়েছে এর কোনোটি ফোর প্লাস প্লাস জেনারেশনের রাফেলকে আটকাতে পারেনি তুরস্কের রাডার এবং মিসাইল সিস্টেম ফাঁকি দিয়ে কমপক্ষে পঞ্চাশ মাইল দূর থেকে আক্রমণ করেছে রাফেলে এই বিমান হামলায় তুরস্কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ধ্বংস হয়েছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম হাফতার বাহিনীর বিরুদ্ধে তুরস্ক ব্যাপক সফলতা অর্জন করে এর ফলে রাজধানী ত্রিপলি থেকে সরে যেতে বাধ্য হয় হাফতার বাহিনী এরপর তুরস্ক আল ওয়াতিয়ায় বড় ধরনের সামরিক ঘাঁটি নির্মাণের দিকে অগ্রসর হচ্ছিল কিন্তু এই বিমান হামলায় লিবিয়ায় তুরস্কের জন্য একটি আঘাত হিসাবে দেখা হচ্ছে লিবিয়ায় গৃহযুদ্ধ আরও খারাপ দিকে যাচ্ছে তুরস্ককে কোণঠাসা করতে ফ্রান্স মিশর এবং রাশিয়া আরব আমিরাত একসাথে কাজ করছে এমন অবস্থায় তুরস্ককে টিকে থাকতে হলে উন্নত মিসাইল সিস্টেম মোতায়েন করতে হবে তুরস্ক যদিও রাশিয়া থেকে এস ফোর মিসাইল সিস্টেম সংগ্রহ করেছে কিন্তু লিবিয়াতে রাশিয়ার এস ফোর হান্ড্রেড রাজি হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ লিবিয়াতে রাশিয়া হাফতার বাহিনীকে সমর্থন করছে এই মিসাইল সিস্টেম তৃতীয় কোনো দেশে মোতায়েন করতে হলে তুরস্ককে রাশিয়ার থেকে অনুমতি নিতে হবে অনেককে এই অবস্থায় খুবই কৌশলী ভূমিকা পালন করতে হবে গত মে মাসে যুক্তরাষ্ট্র জানিয়েছে রাশিয়ার চোদ্দটি মিগ টোয়েন্টি এবং এস ইউ টোয়েন্টি বিমান সিরিয়া থেকে উড়ে এসেছে লিবিয়াতে হাফতার বাহিনীর পক্ষে যুদ্ধ করতে লিবিয়ার প্রবেশের আগে রং পরিবর্তন করা হয়েছে বিমানগুলোর লিবিয়ায় আরব আমিরাত হাফতার বাহিনীকে অস্ত্র তেল এবং সৈন্য দিয়ে সাহায্য করছে তাই লিবিয়ায় অনেকগুলো দেশের প্রক্সি যুদ্ধ শুরু হয়েছে যদি তুরস্ক লিবিয়ায় এসফোর হান্ড্রেড মোতায়েন না করতে পারে তাহলে তুরস্ককে সম্পূর্ণ নতুন কৌশল অবলম্বন করতে হতে পারে এই যুদ্ধের একটি অচানা দেশ খুব মন দিয়ে নজর রাখছে আর সেই দেশটি হলো ভারত দাদারা এই যুদ্ধ অস্ত্রের পরীক্ষা দেখার জন্য খুবই আগ্রহী এই অস্ত্রের পরীক্ষা দেখে তারা চীন এবং পাকিস্তানকে হুমকি দিবে আজকের জন্য বিদায় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক করবেন